তো অক্টোবর মাস পড়ে গেছে, এই অক্টোবর মাসে আপনারা রেশনে কি কি মাল পাবেন? আপনাদের কাছে যদি পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই ওয়ান, আরকেএসওয়াই টু যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন, কোন রেশন কার্ডে আপনাকে কি কি মাল দেওয়া হবে সেই সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। সেই জন্য অক্টোবর মাসে রেশনের মাল নামার আগে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং জেনে নেবেন যে অক্টোবর মাসে আপনারা রেশনে কী কী মাল পাবেন, না হলে কিন্তু আপনাদের রেশনের দোকানে গিয়ে ঠকতে হবে। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইবটি মনে করে করে নেবেন। তো প্রথমে আপনাদের জানিয়ে দিই যে জুন মাসে পরিবার পিছু 1 কেজি করে মুসুর ডাল দেওয়া হয়েছিল, সেই একইভাবে আগামী জুলাই মাস, অগস্ট মাসে দেওয়া হয়েছে মুসুর ডাল, কিন্তু এবার থেকে আপনারা পাবেন মুগ ডাল। এবং আপনারা কিন্তু 15ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ছোলা দেওয়া, আপনারা কিন্তু অক্টোবর মাসে প্রতি পরিবার পিছু 1 কেজি করে ছোলা পাবেন। তো প্রথমে আমরা জানবো যে যদি আপনাদের কাছে AAY অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনার যদি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা পরিবার পিছু 15 কেজি করে চাল পাবেন এবং 19 কেজি করে আটা পাবেন পরিবার পিছু। এছাড়া আপনারা কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ অক্টোবর মাসেও বিনামূল্যে প্রতি কার্ড পিছু 2 কেজি করে চাল পাবেন এবং 3 কেজি করে গম পাবেন। অর্থাৎ আপনাদের বাড়িতে যদি টোটাল 2খানা কার্ড থাকে তাহলে আপনি 4 কেজি চাল অতিরিক্ত পাবেন এবং 6 কেজি গম অতিরিক্ত পাবেন। এছাড়া আপনি 15 কেজি চাল এবং 19 কেজি গম তো পাচ্ছেনই, সেই সঙ্গে আপনার 2টো কার্ড থাকার জন্য আপনি 4 কেজি চাল এক্সট্রা পাচ্ছেন এবং 6 কেজি গম এক্সট্রা পাচ্ছেন। তো এবার যদি আপনাদের কাছে পিএইচএইচ অথবা এসপিএইচএইচ মানে অগ্রাধিকারপ্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত যদি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা প্রতি কার্ড পিছু 2 কেজি করে চাল পাবেন, ঠিক আছে? তো 2 কেজি করে চাল পাবেন প্রতি কার্ড পিছু এবং প্রতি কার্ড পিছু 2 কেজি 850 গ্রাম করে আটা পাবেন। আর যদি আপনাদের বাড়িতে 2টো রেশন কার্ড থাকে তাহলে আপনি 4 কেজি চাল পাবেন এবং 5.5 কেজি টোটাল আপনি আটা পাবেন অথবা গম পাবেন, যে রেশনে যা দেওয়া হচ্ছে যদি গম দেওয়া হয় গম পাবেন, নাহলে আপনারা আটা পাবেন। তো 2 কেজি 4 কেজি পাবেন চাল যদি 2টো রেশন কার্ড থাকে এবং 5.5 কেজি পাবেন হচ্ছে আটা। এছাড়া কিন্তু আপনারা অর্থাৎ যারা যাদের যাদের পিএইচএইচ এবং এসপিএইচএইচ রেশন কার্ড রয়েছে তারা কিন্তু অতিরিক্ত প্রাপ্য হিসাবে এই কার্ড হোল্ডাররা 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম এক্সট্রা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ যদি আপনাদের বাড়িতে যদি আপনাদের কাছে 2টো রেশন কার্ড থাকে তাহলে আপনি 4 কেজি চাল এবং 6 কেজি গম কিন্তু এক্সট্রা পাবেন। অর্থাৎ প্রথমেরটা তো আপনি পাচ্ছেনই এবং সেই সঙ্গে এটা কিন্তু আপনি পাবেন হচ্ছে এক্সট্রা। তো এবার জানি আরকেএসওয়াই ওয়ান অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এই রেশন কার্ডে আপনারা কী পাবেন। তো এই রেশন কার্ড থাকলে আপনারা মাথাপিছু 2 কেজি করে চাল পাবেন এবং আপনারা পাবেন হচ্ছে 3 কেজি করে গম পাবেন। অর্থাৎ যদি আপনাদের 2টো রেশন কার্ড থাকে তাহলে আপনি পাবেন 4 কেজি চাল এবং 6 কেজি গম পাবেন, এছাড়া এক্সট্রা কোনো কিছু দেওয়া হবে না। তার কারণ এটা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার, সেই তো শুধুমাত্র রাজ্যের যে বরাদ্দটুকুন রয়েছে সেটাই কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ 4 কেজি চাল পাবেন এবং 6 কেজি গম পাবেন যদি 2টো রেশন কার্ড থাকে আপনাদের, এবং এটি কিন্তু আপনি পাবেন আগামী 2021 সালের জুন মাস পর্যন্ত, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে জুন মাস পর্যন্ত তিনি ফ্রিতে সবাইকে রেশন দেবেন। এবার যদি আপনাদের কাছে আরকেএসওয়াই টু রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনি এই মাসে প্রতি কার্ড পিছু 1 কেজি করে চাল পাবেন এবং 1 কেজি করে আপনি গম পাবেন, এবং যদি 2টো রেশন কার্ড থাকে আপনাদের তাহলে আপনি পাবেন 2 কেজি চাল এবং 2 কেজি গম পাবেন, এবং প্রতি ক্ষেত্রেই কিন্তু আপনি 1 কেজি করে ছোলা প্রতি পরিবার পিছু পাবেন। তো বন্ধুরা, আশা করব আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বলতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে একদমই ভুলবেন না।